চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা আজকে এসেছি একবার কৃষকের দ্বার প্রান্তে, যেখানে গুড় উৎপাদন হয় আখ থেকে সরাসরি। আপনারা দেখতে পাচ্ছেন পিছনে হলো আখ, সরাসরি ওখান থেকে হলো হার্ভেস্ট করে এখানে ওই যে মেশিন আছে, মেশিনের মাধ্যমে মালাই করে যে রসটা বের করা হয় সেটাকে এখানে আপনার হলো জাল দিয়ে গুড় তৈরি হয়ে তারপরে হলো তাদের গন্তব্যে তারা নিয়ে যাচ্ছে। তো আমরা আজকে আলোচনা করব, আমাদের চাষি সামনে উপস্থিত আছে, আমরা আগে ওনার পরিচয় দিব, উনি কতদিন থেকে এই ব্যবসার সাথে। আমার নাম মোহাম্মদ নয়সুদ্দিন, গ্রাম হাটপতিপুর, থানা মির্জাপুর, জেলা টাঙ্গাইল। আমরা অনেক বছর ধরে এই কাজ করি, এই গুড় বানাই এবং কি করি, কিন্তু আমরা কোনো ই পাই না। এটার যে টাকা যেভাবে আয় করার ই আমাকে লস আসে। এভাবে জাল দেওয়ার পরে যে নিচে ময়লাগুলো হচ্ছে সে ময়লাগুলাকে কিন্তু ওইভাবে তুলে ফেলা হচ্ছে, অর্থাৎ পরিষ্কার করা হচ্ছে। এইভাবে জাল দিচ্ছে, জাল দেওয়ার ফলে এই যে ময়লাগুলো উঠতেছে, এই আঙ্কেল কিন্তু এই ময়লাগুলো সুন্দরভাবে পরিষ্কার করে দিচ্ছে। আঙ্কেল, আমরা তো দেখতেছি যে আপনি ময়লাগুলো তুলতেছেন, এই ময়লাগুলো যে ফাঁসতেছে কি কারণে? এই যে আপনি দেখছেন না, এই যে শিমুল কাল শেষে রস করে এই যে আমরা এই রসের মধ্যে, মানে এই শিমুল গাছের, এই শিমুল গাছের, এটা শিমুল গাছের ছাল হলো এটার মধ্যে ফেলাই দেন, ফেলাই দেন, দেওয়ার কারণে ময়লাটা ভাসি ওঠে, ময়লাটা ভাসি ওঠে, ময়লাটা পরে ফেলাই দেন, দেওয়ার পরে এটা আবার নেট দিয়ে পরিষ্কার করে নিয়ে আপনার গুড় তৈরি করছেন, তাই তো? জি জি। এটা হলো আখ ক্ষেত, এই আখ ক্ষেতের এলো আপনার হলো আখ, এই যে আখ হলো আপনার দেখতে পাচ্ছেন, এই আখ থেকে কিন্তু আপনার এই রস নেওয়া হচ্ছে এই মেশিন, এই মেশিনের মাধ্যমে ফিতাতে বেল দেওয়া আছে, এই বেলটা এইভাবে ঘুরবে, নিচ দিয়ে এই দিক দিয়ে হলো আখ টুকাই দিবে, ওই দিক দিয়ে হলো গুড় বের হয়ে যাবে, মানে রস বের হয়ে যাবে, যে রস দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে ওটা বানানো হচ্ছে আর কি। আঙ্কেল জি, এই যে গুড় আপনি এখানে রেডি করছেন, জি, তো মানুষের এই গুড়ের প্রতি আপনার কোনো মানে কোনো ক্ষোভ বা কোনো কথা আছে কিনা? গুড়ের প্রতি কথা তো অনেক কথাই বলেন, যেমন অনেক বছর ধরে আমরা কাজ করি এবং কি চাষটা আমরা ধরে রাখছি, অনেক ছিল এর আগে, অনেক কিছু ধরে রাখছি, জানি মানুষের ভালো খানা খাইতে পারে আর কি। এই যে ভেজাল মুক্ত দেখছেন নাই, শিমুলের খাল দিয়ে শুধু খালি যেভাবে আমরা সুন্দর, আমি দেখছি আপনার এটা খুব সুন্দরভাবে আপনি করছেন, অনেক যে উনি ভেজাল গুড় ওই গুড়গুলা আনে কম দামে, আর আমার তো খরচ পড়ে জায়গা বেশি, শ্রমিকের বেতন বেশি, আমরা তো পোষাইতে পারতেছি না। আমরা আরেকটা জিনিস দেখি যে বিভিন্ন মিডিয়ায় যখন প্রচার হয় মানে নকল বা খারাপ গুড়ের বা ফ্যাক্টরি দেখানো হয়, তখন কি হয় এই ভালো গুড়ের যে একটা ভালো গুড়ের গুড়টা কিন্তু তখন নিচে নামাই যায়, তখন কারণটা কি হলো মানুষের কিন্তু একটা রুচি কমে যায়, বিধায় মানুষের কিন্তু এটা হলো মানুষের একটা ধারণা চলে আসে যে না এই গুড়টা মনে হয় ভেজা। সেক্ষেত্রে আমি যদি আপনার হলো কোনো নাম্বার দিই যে আপনারা যদি কেউ গুড় নিতে চায় তাহলে আপনারা সহযোগিতা করবেন, তাদেরকে গুড়টা পাঠাই দিবেন, নিলে আমরা দিব, সমস্যা নাই। হ্যাঁ, এই গুড়টা দিয়ে দিবেন, ভেজাল মুক্ত গুড় দিবেন, ওই গুড়টা ভেজাল মুক্ত গুড়। আমি গুড়টা খাইলাম, অনেক গুড় আমার কাছে খুবই সুস্বাদু লাগলো এবং খুবই ভালো লাগলো, কাছে আসলে আপনাদের কাছে মনে হবে যে আমি এই গুড়টা খাইতে থাকি, মানে আমার কাছে এত ভালো লাগছে। তবে গরম আছে, এখনো অনেক গরম, খেতে খুবই সুস্বাদু। তো আঙ্কেল ধন্যবাদ আপনাকে, আপনি আমাদের এই দেশের একদম খাঁটি মানুষ বলা যায়, কারণ হলো আপনি এখানে গুড় উৎপাদন করতেছেন, এখানে আপনি আখ চাষ করতেছেন, আপনি আমাদের খাদ্যের যোগান দিচ্ছেন, পাশাপাশি আপনারও লাভবান হচ্ছেন, কিন্তু আপনি যদি আরো বেশি লাভবান হতেন তাহলে আমরা বেশি খুশি হইতাম, যতটুকু চেষ্টা করে আপনাকে লাভবান করা যায় সেটা আমরা করব ইনশাআল্লাহ। মানুষ কুরিয়ারের মাধ্যমে নিতে চায়, সেক্ষেত্রে কি কোনো সুযোগ দিবেন আপনারা দেওয়া পৌঁছানো দেওয়ার জন্য? হ্যাঁ হ্যাঁ, কুরিয়ার যদি কেউ খরচ দেয়, অনেকেই আছে যে সে অরিজিনাল গুড় চায়, সেক্ষেত্রে আপনারা এই গুড়টা সাপ্লাই দিবেন, আমি আপনার ফোন নাম্বারটা দিয়ে দিব, আপনি হলো তাদের পছন্দ মতো কুরিয়ার সার্ভিসে পাঠাই দিবেন, তাহলে কি হবে এই গুড়টা হলো আপনার মানুষের হলো যেমন হলো খাওয়ার পরে মানুষের হলো একজন আরেকজনকে বলবে যে না খুব একটা ভালো গুড়, তখন আপনাদেরও আপনারা 2 টাকা বেশি পাবেন, আমাদের দেশের মানুষও একটা খাঁটি গুড় খেতে পারবে। ধন্যবাদ।